আজ মধ্যরাতে শেষ হচ্ছে রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন প্রচার নয় বিষয়ে আপনাদের আরো খবর জানাবো আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে রাজশাহী এবং সিলেট থেকে শুরুতে রাজশাহীর পরিস্থিতি জানবো সহকর্মী আবরার শাহের কাছ থেকে আবরার আজ শেষ হয়ে যাচ্ছে প্রচার নয় শেষ মুহূর্তে প্রার্থীদের ব্যস্ততা কেমন দেখছেন ব্যস্ততা শেষের দিকে এসে বেড়েছে তবে উত্তেজনাও কিছুটা বেড়েছে ওয়ার্ড পর্যায়গুলোতে কাউন্সিলর প্রার্থী যারা রয়েছেন তাদের মধ্যে যে দ্বন্দ্ব একজনের আরেকজনের সেই দ্বন্দ্বগুলো প্রকাশ্যে আসছে একজন আরেকজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছেন বিভিন্নভাবে অভিযোগ আনছেন মামলা করছেন এই সংখ্যাটা কিন্তু বেড়েছে এখন গতকাল সাত নম্বর ওয়ার্ডের দুই প্রার্থী যারা ছিলেন কাউন্সিলর প্রার্থী তারা কিন্তু একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা দায়ের করেছেন রাজপাড়া থানাতে এছাড়া সংবাদ সম্মেলন করেছেন গত রাতে যে ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হয়েছেন আমি টেকন সেই টেকনের ভাগ্নে তিনি রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা মূলত তিনি রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন নয় এগারো বারো এই তিনটি ওয়ার্ডের তো তার যে ভাগ্নে তাকে ঘিরে ধরেন এবং সেই বাসাতে আবদ্ধ করে ফেলেন এবং তাদের অভিযোগ যে তিনি টাকা নিয়ে এসেছিলেন এই নির্বাচন কর্মকর্তার কাছে অবশ্য পরে পুলিশ কোনো টাকা পয়সা খুঁজে পায়নি কিন্তু তাকে এখন পর্যন্ত ডিপি হেফাজতে রাখা হয়েছে পরবর্তীতে কি করা হবে খুঁজে পায়নি কিন্তু তাকে এখন পর্যন্ত ডিপি হেফাজতে রাখা হয়েছে পরবর্তীতে কি করা হবে এটি পুলিশ পরে হয়তো জানাবে এছাড়া আজকে বিকাল থেকে শুরু করে কিন্তু সারা একেবারে রাত পর্যন্ত আটটা পর্যন্ত প্রায় প্রত্যেকটি ওয়ার্ডে এবং মেয়র প্রার্থীরাও কিন্তু প্রচার মিছিলে অংশ নেবেন বলে জানানো হয়েছে সব জায়গাতেই মোটামুটি তাদের কর্মী সমর্থকরা প্রস্তুত রয়েছে তবে নির্বাচন কমিশন যেটি জানাচ্ছে রাত ১২টা পর্যন্ত প্রচার তিনি হেঁটে করতে পারলেও মাইক কিংবা কোনো প্রচার মিছিল ব্যবহার করতে পারবেন না মাইকের ব্যবহার রাত ৮টা পর্যন্তই থাকবে যদিও এই জিনিসটা মানার জন্য এখন পর্যন্ত নির্বাচন কমিশন আচরণবিধি যাতে ভঙ্গ না হয় তার জন্য ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে মাঠে এখন পর্যন্ত র্যাবের স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাজ্যে র্যাবের ২৫০ সদস্য রয়েছে মাঠে পুলিশ সদস্য আগামী কয়েকদিন ৩৫০০ পুলিশ সদস্য এখানে মোতায়েন থাকবে ভোটকেন্দ্র রয়েছে ১৫৫টি বুথের সংখ্যা ১১৫৩টি মোটামুটি সব দিক থেকে প্রস্তুত আজ শেষ হচ্ছে প্রচারণা রাত ১২টা পর্যন্ত ভোট চাওয়া যাবে এ ছিল আমার কাছে রাজশাহী থেকে জি আপনার ধন্যবাদ আপনাকে এবার আমরা রাজশাহী থেকে সিলেট যেতে চাই উল্টো চিত্র দেখা যাচ্ছে সজল ছত্রী যেটা দেখতে পাচ্ছি আপনার এখানে অনেক বৃষ্টি হচ্ছে এই বৈরী আবহাওয়ার কারণে কি প্রার্থীরা শেষ দিনের প্রচারণায় অনেক বেগ পেতে হচ্ছে কিনা তাদের মামুন আসলে গত চার পাঁচ দিন ধরে প্রার্থীদের বৃষ্টির জন্য বেগ পেতে হচ্ছে প্রচারণায় এবং আজকে শেষ দিনের প্রচারণায় এখন পর্যন্ত মাঠে নামতে পারেনি কোনো প্রার্থী আমরা যদ্দূর জেনেছি যে যদি বৃষ্টি কমে আসে বেলা ২টার উপর যে জাতীয় পার্টির যিনি প্রার্থী আছেন নজরুল ইসলাম বাবুল তিনি আদালত পাড়ায় গণসংযোগ করবেন এছাড়া দক্ষিণ সুমায় তার গণসংযোগ করার কথা তিনি সর্বশেষ নির্বাচনী জনসভাটি করবেন আজ কোর্ট পয়েন্টে রাত ৮টায় এছাড়া সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের যিনি প্রার্থী যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এখন এই পঞ্চম সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি রাত ৮টায় রেজিস্ট্রি মাঠে একটি জনসভা করার কথা রয়েছে নির্বাচনী জনসভা এর বাইরে আসলে জনসংযোগের কোনো নির্দিষ্ট সময় তারা জানাতে পারছে না কারণ বৈরী আবহাওয়া দেখছে না যে বৃষ্টি এবং প্রচারণা বলতে মাইকিংও বন্ধ আছে প্রায় এখন এবং পোস্টার যেগুলো আসলে নির্বাচন কমিশন বলছিলেন যে পলিথিন না লাগানোর জন্য এখন যেগুলো আসলে পলিথিন লাগে মানে আইন লঙ্ঘন করে যেগুলো টানানো হয়েছিল সেই পোস্টারগুলোই শুধু আমরা দেখছি বিভিন্ন জায়গায় ঝুলন্ত এর বাইরে কিন্তু কোনো পোস্টার পর্যন্ত নেই সিটি কর্পোরেশন নির্বাচনের যে প্রচারণা আসলে নিরুত্তাপ হয়ে এসেছে যদিও শেষ দিন আজকে কিন্তু বৃষ্টি আসলে অনেকখানি নিরুত্তাপ করে দিয়েছে এবং নগরের ভোগান্তি মানুষের আসলে কম সময়ের জলাবদ্ধতা তা আছেই অল্পস্থায়ী জলাবদ্ধতা একই সাথে কিন্তু বৃষ্টির কারণেও ব্যাপক ভোগান্তিতে পড়েছে নগরের খেটে খাওয়া মানুষ এবং জনসংযোগে যার প্রার্থীরা নামলে আসলে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে বৃষ্টির তো আসলে কমানো যাবে না কিন্তু বৃষ্টির পরবর্তীতে জলাবদ্ধতা যে সমস্যা আছে সেটি দূর করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা আজ শেষ জনসভায় তারা এই প্রতিশ্রুতি দিবেন বলেই তাদের ইস্তেহারে পর্যন্ত জানিয়েছেন মামুন ধন্যবাদ আপনাকে সজল ছত্রী সিলেট এবং রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে শেষ দিনের প্রচারণা খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা